সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা পাঠে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি কানিজ ফাতিমা, প্রভাষক বাংলা। আজকে আমরা পড়তে যাচ্ছি বিখ্যাত কবিতা বিদ্রোহী। এটি বিদ্রোহী কবিতার প্রথম পাঠ। 2020 শিক্ষাবর্ষে এটি তোমাদের জন্য পাঠ্য করা হয়েছে। আমি বলবো তোমাদের অত্যন্ত সৌভাগ্য যে এরকম একটি চমৎকার কবিতা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুরুতে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানব। যদিও কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমরা সবাই অনেক কিছু জানো, তারপরও পাঠের ধারাবাহিকতার স্বার্থে আমরা আবারও একটু আলোচনা করব। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1976 খ্রিস্টাব্দে 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলাম তার ছেলেবেলা অত্যন্ত দুঃখে কেটেছে, যে কারণে তার নাম ছিল দুঃখুমিয়া। মাত্র 8 বছর বয়সে কাজী নজরুল ইসলাম তার বাবাকে হারিয়ে অত্যন্ত দারিদ্রভাবে জীবনযাপন করেন। 12 বছর বয়সে নজরুল লেটো গানের দলে যোগ দেন এবং সেই যে পালা গান রচনা করেন, সেখান থেকেই মূলত তার ভেতরের যে সৃষ্টিশীলতা সেটির প্রকাশ ঘটে। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য অঙ্গনে ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন এবং ধূমকেতুর মতোই তিনি হারিয়ে গিয়েছেন। কাজী নজরুলকে বলা হচ্ছে বিদ্রোহী কবি। তিনি যত অন্যায়, অত্যাচার, শোষণ, বঞ্চনা সব কিছুর বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। সেই বিদ্রোহের হাতিয়ার ছিল কলম। এই লেখনীর জন্য তাকে বিভিন্ন সময় কারাবরণ করতে হয়েছে, তার গ্রন্থ নিষিদ্ধ হয়েছে, তবু তিনি থমকে যাননি। চমৎকার একটি বিষয় রয়েছে, এক হাতে বাঁশি আর হাতে রণতূর্য নিয়ে নজরুল আবির্ভূত হয়েছিলেন। অর্থাৎ এক হাতে প্রেম এবং এক হাতে দ্রোহ, এই দুটো বিষয়কে তিনি সমভাবে ধারণ করেছেন বাংলা সাহিত্যে। 1917 সালে তিনি বাঙালি পল্টনে যোগ দিয়েছিলেন। 49 নম্বর বাঙালি পল্টনে তিনি সৈনিক হিসেবে যোগ দেন। পরবর্তীতে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হলে 1920 সালে তিনি কলকাতায় ফিরে আসেন এবং পরিপূর্ণভাবে তিনি সেই সময় সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। 1942 সালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন কাজী নজরুল ইসলাম 1942 সালে। কিন্তু যদি প্রশ্ন হয় কত বছর বয়স, তাহলে কিন্তু বলতে হবে 43 বছর বয়স। মাত্র 43 বছর বয়সে কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, বাকশক্তি হারান। তোমরা হয়তো এতটুকুই জানো, কিন্তু মূলত তিনি একেবারে বোধ শক্তিহীন হয়ে পড়েন। তিনি এরপরে দীর্ঘদিন বেঁচে ছিলেন। যদি এই সময়টুকুতে তিনি লিখতে পারতেন, বাংলা সাহিত্য আরও অনেক বেশি সমৃদ্ধ হতো। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলামকে ঢাকায় নিয়ে আসেন এবং তাকে জাতীয় কবির মর্যাদা দেন। এখানে তার প্রথম যে লেখনী সেগুলো রয়েছে। প্রথম কবিতা হচ্ছে মুক্তি, প্রথম উপন্যাস বাঁধনহারা, প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, ছোট গল্প হেনা, নাটক ঝিলিমিলি, প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী। শিক্ষার্থী বন্ধুরা, সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রথম আমরা যে কবিতাটি পড়তে যাচ্ছি বিদ্রোহী, সেটি প্রকাশিত হয় 1328 বঙ্গাব্দের পৌষ সংখ্যায়। এটি কিন্তু মনে রাখতে হবে, সাপ্তাহিক বিজলি পত্রিকার 1328 বঙ্গাব্দের পৌষ সংখ্যায়। এবং এই কবিতাটি প্রকাশ হওয়ার পরই কাজী নজরুল ইসলামের কবি খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। ভারত সরকার নজরুলকে 1960 সালে পদ্মভূষণ খেতাবে ভূষিত করেন। জগত্তারিণী স্বর্ণপদক, 21শে পদক সহ তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। আমরা এক নজরে তার সৃষ্টিকর্মগুলো একটু দেখি। কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অগ্নিবীণা, বিশেরবাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দুল, চক্রবাক, সন্ধ্যা ইত্যাদি। গল্পগ্রন্থের মধ্যে রয়েছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। উপন্যাসের মধ্যে বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। প্রবন্ধ গ্রন্থের মধ্যে যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দীর জবানবন্দী ইত্যাদি উল্লেখযোগ্য। নজরুল রচিত নাটক হচ্ছে ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে। এবং কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকাগুলোর মধ্যে রয়েছে লাঙ্গল, নবযুগ, ধূমকেতু ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ সঙ্গীত। কাজী নজরুল ইসলাম অসংখ্য গান রচনা করেছেন, যেগুলো নজরুল গীতি নামে পরিচিত। এবং শুধু নজরুল গীতি বলবো না আমরা, এখানে তিনি যেরকম ইসলামিক গান লিখেছেন, গজল লিখেছেন, সেরকম শ্যামা সঙ্গীত লিখেছেন, ভজন লিখেছেন, অর্থাৎ সব ধর্মকে তিনি একসাথে ধারণ করতে চেয়েছেন।
জাতি ধর্ম বর্ণ সবাইকে একসাথে তার লেখনীর মাধ্যমে তিনি ধারণ করতে চেয়েছেন। আজকে আমরা যে বিদ্রোহী কবিতাটি পড়তে যাচ্ছি সেই কবিতাটি নেওয়া হয়েছে অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে। 1922 সালে এটি প্রকাশিত হয়। বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। আমরা পাঠ যে পরিচিতি বিশ্লেষণে যাওয়ার আগে একটু পাঠ পরিচিতি সম্পর্কে জানব। বিদ্রোহী বাংলা সাহিত্যে একটি শ্রেষ্ঠ কবিতা। এই যে রবীন্দ্র যুগের কথা বলা হচ্ছে 1901 থেকে 1940, এই রবীন্দ্র যুগে যারাই লেখনী ধারণ করতেন সবাই রবীন্দ্র ভাবধারায় বয়ে যেতেন বা রবীন্দ্র ভাবধারায় প্রভাবিত হতেন। কাজী নজরুল ইসলামের সেই সময়ের যে প্রকাশ সেটি বাংলা সাহিত্যে একটি বিরল বিষয়। বিদ্রোহী কবিতায় আত্মজাগরণে উন্মুখ একজন লেখকের সদম্ভ আত্মপ্রকাশ পেয়েছে এই জায়গায়। কবি স্বগর্ভে নিজের বিদ্রোহী কবি সত্তার বিকাশ ঘটিয়েছেন এবং সেই সময় যে উপনিবেশিক ভারতবর্ষে যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসকদের ভিত তিনি কাঁপিয়ে দিয়েছিলেন তার এই বিদ্রোহী চেতনা দিয়ে। কবিতার শেষে তিনি সমস্ত এই যে আমরা বলবো অত্যাচারের অবসান হবে এটি তিনি প্রত্যাশা করেছেন এবং এই চির বিদ্রোহী শাশ্বতভাবে তিনি বেঁচে থাকবেন বাংলা সাহিত্যে এবং বাঙালির হৃদয়ে, সেটি এখানে রয়েছে। অর্থাৎ উন্নত শির রূপে তিনি বিরাজ করবেন। কবিতা শুরুর আগে আরও একটি বিষয় আমরা বলবো। এখানে আমি শব্দটি লিখেছি, আমি কাজী নজরুল ইসলাম আমিত্বকে একটি বিশেষ রূপ দিয়েছেন। এই আমিকে তিনি প্রচণ্ড শক্তিধর হিসাবে উপস্থাপন করেছেন। যত ইসলাম ধর্ম বলি, হিন্দু পুরাণ বলি, সব জায়গা থেকে তিনি যত শক্তিশালী বিষয় রয়েছে, মানুষ রয়েছে, যোদ্ধা রয়েছে, তাদের সকল শক্তি নিজের মধ্যে ধারণ করে তিনি এই আমিত্বকে ফুটিয়ে তুলেছেন। এবং এই আমি কবিতায় এই আমিকে কোনো শক্তির মাধ্যমেই সীমাবদ্ধ করা যায়নি। এইরকম একজন আমি হিসাবে নিজেকে উপস্থাপন করেছেন, এইরকম একজন মানুষ হিসাবে, এইরকম একজন বিদ্রোহী হিসাবে নিজেকে তিনি উপস্থাপন করেছেন। শিক্ষার্থী বন্ধুরা, কবিতাটি অনেক বড়, যতখানি তোমাদের পাঠ্য করা হয়েছে তার মধ্যে অন্তত 56 বার এই আমি শব্দটি রয়েছে। নিশ্চয়ই তাহলে বুঝতে পারছো যে এই আমিত্বকে কবি কতটা গুরুত্ব সহকারে উপস্থাপন করেছেন। তাহলে চলো এবারে আমরা পাঠ বিশ্লেষণে যাই। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শিরই শিখর হেমাদ্রির। এই যে মম মানে হচ্ছে আমার, আমার শির কি উঁচু, নেহারি মানে হচ্ছে দেখে, শির নেহারি আমারই নত শিরই শিখর হেমাদ্রির। অর্থাৎ আমার এই উঁচু শির দেখে হিমাদ্রি মানে হিমালয় পর্বত কী করেছে, মাথা নিচু করেছে। কি সাংঘাতিক একটা ব্যাপার যে কাজী নজরুল বলছেন আমি বিদ্রোহী, আমার এই উচ্চ শির দেখে হিমালয় পর্যন্ত কী করেছে, মাথা নত করেছে। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। নজরুল বলেছেন আমি দুর্দম, যাকে দমন করা যায় না, দুর্বিনীত অর্থাৎ বিনয়ের অভাব, অধ্যত্তপূর্ণ এবং নৃশংস, হিংস্র। শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই বিষয়টি একটু খেয়াল করতে হবে। এখানে তোমরা হয়তো ভাবছো তাকে দমন করা যাচ্ছে না, সে অধ্যত্তপূর্ণ, সে হিংস্র, এগুলো ইতিবাচকভাবে নিতে হবে। যা কিছু অকল্যাণকর, যেখানে অমঙ্গল রয়েছে, যেখানে অন্যায় রয়েছে, শোষণ রয়েছে, বঞ্চনা রয়েছে, তাদের জন্য তিনি দুর্দম, দুর্বিনীত এবং নৃশংস, এভাবে বিষয়টি নিতে হবে। মহাপ্রলয়ের আমি নটরাজ, মহাপ্রলয় মানে সৃষ্টির যখন ধ্বংস হবে, সৃষ্টির দেবতা ব্রহ্মার যখন শেষ পরিণতি হবে সেই সময়ের কথা বলা হয়েছে। আমি নটরাজ, নটরাজ হচ্ছে মহাদেবের আরেক নাম। অর্থাৎ এই সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে সেই সময় মহাদেবের যে তাণ্ডব নৃত্য, সেই সময় যে প্রকম্পিত হবে চারপাশ, সেটিকে নজরুল সেই শক্তিকে নিজের মধ্যে ধারণ করে বলেছেন সে নটরাজ। আমি সাইক্লোন, আমি ধ্বংস, সাইক্লোন এবং ধ্বংসের সাথে তুলনা করেছেন, যার মধ্যে প্রচণ্ড কী রয়েছে, শক্তি রয়েছে। আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। নজরুল বলেছেন আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধির, বৃদ্ধির মানে পৃথিবীর, আমি দুর্বার অবাধ্য, আমি ভেঙে করি সব চুরমার। কাজী নজরুল ইসলাম বলেছেন আমি মহাভয়, আমি পৃথিবীর অভিশাপ,
আমি সব কিছু ভেঙে চুরমার করে ফেলব। তার মানে কি, এই যে অন্যায়, শোষণ, বঞ্চনা, এগুলোর বিরুদ্ধে তিনি এগিয়ে যাবেন প্রচণ্ড শক্তি নিয়ে, এবং সামনে যা কিছু পড়বে তিনি ভেঙে সব চুরমার করে ফেলবেন। আমি অনিয়ম ও শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। সাংঘাতিক শব্দ চয়ন করেছেন, এক একটি শব্দ, এক একটি শব্দই যেন ভেতরে কি স্ফুলিঙ্গ তৈরি করে। আমি অনিয়ম ও শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, অর্থাৎ অনিয়ম ও শৃঙ্খল, দলে যাওয়া মানে মারিয়ে যাওয়া, যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আছে তিনি দলে পায়ে দলে মারিয়ে যাবেন, অর্থাৎ সেই সময়ের উপনিবেশিক শক্তির যে অন্যায় নিয়ম নীতি আছেন সেগুলো তিনি কিছুতেই মানবেন না, সেগুলো পায়ে দোলে মারিয়ে তিনি সামনের দিকে এগিয়ে যাবেন। তিনি বলেছেন, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, ভরাতরি মানে ভরা নৌকা, ভরাডুবি মানে হচ্ছে তার সর্বনাশ করা, ডুবিয়ে দেয়া। তো কোন প্রসঙ্গে বলা হয়েছে, এখানেও সেই উপনিবেশিক যে শক্তি তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে নজরুল কী করতে পারেন, ধ্বংস করে দিতে পারেন, সেই ভরাতরি কী করতে পারেন, ভরাডুবি করে দিতে পারেন। আমি টর্পেডো, টর্পেডো মানে হচ্ছে সাগরের তলদেশে যে সাবমেরিন চলে, ডুবোজাহাজ চলে, তার থেকে নিক্ষেপণযোগ্য এক ধরনের ক্ষেপণাস্ত্র, এখানে তোমরা দেখতে পাচ্ছ নজরুল নিজেকে এই শক্তির সাথেও তুলনা করেছেন। আমি ভীম ভাসমান মাইন, ভীম অর্থ ভীষণ, সাংঘাতিক রকমের শক্তিশালী, এরকম বোঝানোর জন্য, ভয়ঙ্কর অর্থে বোঝানোর জন্য বলেছেন, কিন্তু মূলত ভীম একটি পৌরাণিক চরিত্র। সেই সময় হিন্দু পুরাণের পঞ্চ পাণ্ডব রয়েছে, সেই পঞ্চ পাণ্ডবের এই দ্বিতীয় ভাই হচ্ছে ভীম, মহাশক্তি ধর ছিলেন এই ভীম, এবং খুব আমি বলবো দীর্ঘকায় ছিলেন তিনি, এবং তার সেই শক্তি ছিল হচ্ছে গদা, এই গদা দিয়েই তিনি শত্রুকে পরাস্ত করতেন। নজরুল নিজেকে সেই ভীমের সাথে তুলনা করেছেন, অর্থাৎ ভীমের যে শক্তি সেটি নিজের মধ্যে ধারণ করেছেন। ভাসমান মাইন, মাইন এক ধরনের অস্ত্র, তোমরা স্থল মাইন হয়তো শুনে থাকবে, যেগুলো মাটিতে পুঁতে রাখা হয়, আর ভাসমান মাইন মানে বুঝতেই পারছো জলে যে মাইনগুলো রাখা হয়, শত্রুপক্ষ সেদিক দিয়ে যাওয়ার সময় তাদেরকে ধ্বংস করার জন্য এগুলো ব্যবহার করা হয়। আমি ধুর্যটি, আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। নজরুল বলেছেন, আমি ধুর্যটি, ধুর্যটি এই মহাদেব বা শিব তার আরেক নাম, অর্থাৎ তার যে চুলের যে জটা, সেই জটা একেবারে ধোয়ার মতো দেখায়, সে কারণে তাকে বলা হয়েছে ধুর্যটি। আমি এলোকে সে ঝড়, অর্থাৎ চুল এলানো, ঝড় আসলে যেরকম একটা তাণ্ডব তৈরি হবে, গাছপালা সব ভেঙে চুরমার হয়ে যাবে, এরকম একটা অবস্থা, সেই বিষয়টিকে বলা হয়েছে এলোকে সে ঝড় অকাল বৈশাখীর। আমরা এটা শিবের সাথেও তুলনা করতে পারি, তার যখন আমরা সেই নটরাজের যে চিত্রটি পেয়েছি নৃত্যরত, তখন তার যে জটার যে অবস্থা হবে সেই এলোকেশ, এবং তার সাথেই অকাল বৈশাখীর যে বিষয়টি আমরা কল্পনা করি, রুদ্রমূর্তি, সেটি যদি কল্পনা করি, সেটিকে নজরুল নিজের মধ্যে ধারণ করেছেন। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বিদ্রোহী সুত মানে সুত হচ্ছে পুত্র, বিদ্রোহীর পুত্র, তিনি বলেছেন আমি বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র, সাংঘাতিক বিদ্রোহ প্রকাশ করেছেন নজরুলের মাধ্যমে। অর্থাৎ সেই সময় ব্রিটিশরা ভাবত বাঙালিরা ভীরু, কাপুরুষ, দুর্বল, তাদের মুখের উপরে যে চমৎকার কঠিন বাণী নজরুল বলেছেন, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, অর্থাৎ তাদের সামনে বুলেটের মতো তিনি কথাগুলো বলেছেন। এবং আমি বলবো যে এই চরণ থেকে অনুপ্রাণিত হয়েছেন সেই সময় ব্রিটিশ বিরোধী যারা আন্দোলন করেছেন, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরামের মতো বিপ্লবী যারা, তোমরা অনেকেই হয়তো জানো বা তোমাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, এই যে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি, এটিও তিনি উৎসর্গ করেছেন একজন বিপ্লবীকে, ব্রিটিশ বিরোধী বিপ্লবীকে, বারীন্দ্র কুমার ঘোষকে তিনি এটি উৎসর্গ করেছেন। অর্থাৎ এখান থেকে অনেকেই কী করেছেন, অনুপ্রেরণা পেয়েছেন। বলবীর চির উন্নত মমশির, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, আমি নিশাবসান। এই জায়গায় চমৎকার একটি ব্যাপার তোমরা দেখতে পাবে, একেবারেই বিপরীত ধর্মী দুটো বিষয়কে তিনি পাশাপাশি নিয়ে এসেছেন, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। সৃষ্টি মানে নতুন কিছু সৃষ্টি করছেন, আবার কী করছেন, সেটি ধ্বংস করতে পারছেন, সেই ধ্বংস কখন করছেন, যখন অন্যায় অবিচার দেখছেন।
লোকালয় যেখানে লোকজন আছে, প্রাণ আছে, সেই জায়গায় তিনি যেমন আছেন, আবার শ্মশান যেখানে জীবনের অস্তিত্ব নেই, নিশ্চুপ শুনশান, সেখানেও তিনি আছেন। আমি অবসান, অর্থাৎ সব কিছু শেষ। আবার আমি নিশাবসান, নিশার অবসান, নিশা মানে রাত, রাত্রির অবসান, মানে আমি একদিকে যেমন অবসান, আরেকদিকে রাতের অবসান মানে সকাল, ভোর, নতুন দিন, নতুন সূর্য, নতুন সকাল, নতুন প্রত্যাশা, নতুন স্বপ্ন। খুব চমৎকারভাবে নজরুল এগুলো উপস্থাপন করেছেন। আমি ইন্দ্রাণী সুতো, হাতে চাঁদ, ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতুর্য। আমি ইন্দ্রাণী সুতো, দেবতা ইন্দ্রের স্ত্রী হচ্ছে ইন্দ্রাণী, আমরা আরও একটি পৌরাণিক চরিত্র পাচ্ছি, সুতো হচ্ছে পুত্র, দেবতা ইন্দ্রাণীর যে পুত্র তাকে তিনি নিজের মধ্যে কল্পনা করেছেন। এই ইন্দ্রাণী সুতো হচ্ছে জয়ন্ত, তিনি সব কিছু নতুন করে সুন্দর করে সৃষ্টি করতে চেয়েছিলেন, যে কারণে নজরুল নিজেকে এই ইন্দ্রাণী সুতো কল্পনা করেছেন। এই বিষয়টি অত্যন্ত চমৎকার। হাতে চাঁদ, ভালে সূর্য, ভালে হচ্ছে কপাল, তার কপালে সূর্য, আমরা কপালে না বলি, আমরা বলবো তার মধ্যে কী রয়েছে, সূর্য। সূর্য হচ্ছে অমিত শক্তির উৎস, সেই শক্তিকে তিনি নিজের মধ্যে ধারণ করেছেন। আবার তার হাতে কী রয়েছে, চাঁদ, স্নিগ্ধ মায়াময় একটি বিষয় তার হাতে রয়েছে, অর্থাৎ সূর্যের মতো প্রচণ্ড শক্তিকে তিনি যেমন ভিতরে ধারণ করেছেন, আবার তার হাতে স্নিগ্ধ মায়াময় চাঁদও রয়েছে। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। মম মানে আমার, এক হাতে বাঁশি, আর হাতে যুদ্ধের অস্ত্র বা যুদ্ধের যে দামামা বাজাবেন, সেই যে আমরা বলবো এক ধরনের অস্ত্রই ধরে নিচ্ছি আমরা, যুদ্ধ আহ্বান করার জন্য এক ধরনের শব্দ সৃষ্টি করা হয় যেটি দিয়ে, সেটি রণতুর্য। এখানে বলা হয়েছে এক হাতে বাঁশি, এক হাতে রণতুর্য। এই বাঁশি আবার আমরা বলতে পারি কৃষ্ণের যে প্রেমের রূপ সেটিকে বাঁশি দিয়ে তুলনা করা হয়, অর্থাৎ তিনি একদিকে প্রেম ধারণ করেছেন এক হাতে, আরেকদিকে রয়েছে দ্রোহ। এটিও কিন্তু বিরল বিষয় যে একদিকে প্রেম, একদিকে দ্রোহ, একদিকে সৃষ্টি, একদিকে ধ্বংস, এটি অত্যন্ত চমৎকার একটি বিষয়। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কর্ণিশ। তিনি বলেছেন আমি বেদুইন, বেদুইন হচ্ছে আরব দেশের এক ধরনের যাযাবর জাতি, যাদের নিজেদের কোনো ঘর বাড়ি নেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তারা বাস করে, কিন্তু তারপরেও তাদের মধ্যে প্রচণ্ড প্রাণশক্তি রয়েছে, সেই কারণে নজরুল বলেছেন আমি বেদুইন। তিনি বলেছেন আমি চেঙ্গিস, চেঙ্গিস একটি বিখ্যাত চরিত্র, মোগল রাজ সম্রাটের সময়কার একটি চরিত্র এবং বীর সেনা ছিলেন তিনি, তাকেও তিনি ধারণ করেছেন তার মধ্যে। আমি আপনারে ছাড়া করি না কাহারে কর্ণিশ, কর্ণিশ মানে কি, সালাম, নমস্কার, অভিবাদন। এই নিজেকে ছাড়া, আপনারে মানে নিজেকে ছাড়া কাউকে তিনি কর্ণিশ করেন না। কাজী নজরুল ইসলাম নিজেকে ব্রহ্মার সাথে তুলনা করেছেন, নিজেকে মহাদেবের সাথে তুলনা করেছেন, নিজেকে শিবের সাথে তুলনা করেছেন, ইন্দ্রাণী পুত্রের সাথে তুলনা করেছেন, টর্পেডো, ভীম, ভাসমান মাইনির সাথে তুলনা করেছেন, তিনি বেদুইনের সাথে তুলনা করেছেন, চেঙ্গিস খানের সাথে নিজেকে তুলনা করেছেন, যার এক হাতে বাঁশি, আরেক হাতে রণতুর্য, যার এক হাতে, যার কপালে সূর্য, যার আরেক হাতে রয়েছে চাঁদ। তিনি কেন অন্যকে নমস্কার করবেন, তিনি বরাবরই মাথা উঁচু করে থাকবেন। কাজী নজরুল ইসলাম অসাধারণ দক্ষতায় চমৎকারভাবে তিনি প্রকাশ করেছেন তিনি কতটা সমুন্নত রেখেছেন নিজেকে, কতটা উঁচু, মাথা উঁচু করে তিনি চলছেন, এবং সকল অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন। শিক্ষার্থী বন্ধুরা, অসাধারণ একটি কবিতা, শুধু বাংলা সাহিত্য নয়, আমি বলবো বিশ্ব সাহিত্যে বিরল। এই কবিতাটি জানতে হলে তোমাদেরকে অবশ্যই শব্দার্থ এবং টিকাগুলো কিন্তু পড়তে হবে। কিছু প্রশ্ন রয়েছে, তোমরা বাসায় এগুলো চর্চা করবে, নিশ্চয়ই আমাদের আবারও দেখা হবে। আজকের মতো এ পর্যন্তই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।